এগুলা আমার সেই কলিজা পাখিগুলার দাঁড়াও খাবার দিতেছি। আমি এটা মুখ দোষ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সবাইকে বলছিলাম যে হ্যাঁ ঘরের ভিতরে এরা ভালো। অনেকেও আমাকে বললো যে ভাই ভিটামিন টিটামিন কি দেওয়া লাগে নাকি, বন্দি অবস্থায় পারলে কেলা সুস্থ থাকবে। আমি তো ইনশাল্লাহ দেখতেছি ভালো আছে, তো মাঝে মাঝে এদেরকে এখনও ভিটামিন দিই নেই, দুই এক দিনের ভিতরে আমি ভিটামিন দিব। অ্যানোরা ব্যাট একটা ট্যাবলেট আছে, ওটা আপনার গুঁড়া করে ভাতের সাথে মিশিয়ে ওই যে ওই প্লেটে দিয়ে দেবো, ওরা খাবে ওটা ভিটামিন। তিন দিনে তিনটা খাওয়াবো। অ্যানোরা ব্যাট ট্যাবলেটটা একটা কত, 3 টাকার মতো পড়ে। এই তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, সবগুলো ভেবেই আছে, কোনো সমস্যা নেই। আর এখানে আরেকটা ম্যাজিক দেখেন, ওই যে স্বামী হারা যে কবুতরটা, এই যে ওই একা একা বেবি খাওয়ায় বড় করে ফেলছে। এই যে ওর বেবি দেখছেন, একটা বেবি বড় করছে, মানে একটাই হয়েছে, আরেকটা হয় নাই, ওটা ডিম জমে নাই, সে একা একা খাওয়াইতেছে। যার বেবিরে আমি দৌড়ছি কীভাবে তাকায় রয়েছে। তো এটা হলো স্বামী হারা। এখন আপনার মানে ওই এই মাদি কবুতরটার কথা বলি, যে বেবিটাকে নিয়ে সে একা একা আছে, সে মনে হচ্ছে যে দুনিয়াতে সে আর তার এই বেবিটা এরকমটাই। দেখছেন মায়ের কাছে যায় কেমনি, দেখছেন এই আর কি অবস্থা। এখানে ঝুড়ি আছে, ঝুড়িতে বসে না, আর এখানে হলে পাগলাগুলা। এই মুরগিগুলার আরও 3টা আছে, ডিম নিয়ে বসে আছে, ওই পাশে আছে 2টা, বাইরে চারা বাচ্চা নিয়ে আছে হলো 2টা, এরকম। তো ভিডিও আর লং করব না, সবাই এভাবে বন্দি পালেন ভাই, কোনো সমস্যা নাই। অনেকে আমাকে বলছিলেন বন্দি অবস্থায় কী খাওয়াই, আমি আসলে বন্দি অবস্থায় গম খাওয়াই, চাউল খাওয়াই, ভাত খাওয়াই, যখন যা পাই তাই খাওয়াই। এই আমি মনে করি যে বন্দিতে অনেক ভালো। একজন আমাকে কমেন্ট করছে যে বন্দি অবস্থায় রোগ বালাই কি বেশি হয়, আমি পালছি, এটা আপনার ভুল ধারণা। আমি এই কবুতর বন্দি অবস্থায় পালি অনেক বছর থেকে, আমার রেকর্ড আছে যে টানা 2-3 বছরে আমার একটা কবুতরের সমস্যা হয় না। আপনার মানে কোনো ধরেন ঝুরা বলেন কিংবা আপনার মানে ভাইরাস এফেক্ট করে মারা গেছে এরকম নাই। হতে পারে হয়তো মাঝে মাঝে দেখা যায় ভিটামিনের অভাবে ওরা একটু দুর্বল হয়, এটা মাঝে মাঝে না, এটা তাও হয়তো 2-4 বছর পরে, কোনো কবুতর বয়স্ক হয়ে গেলে, ডিম দিতে দিতে বাচ্চা দিতে দিতে বয়স্ক হয়ে গেলে তখন যা দেখা যায় একটু উইক হয়। আমি যখন চোখে পড়ে তখন এটাকে সপ্তাহখানেক মেডিসিন দিলে ইনশাল্লাহ যে ওটা উইক যেটা ওটা রিকভার হয়। তো একটা কবুতর টানা 20-30-22 করা মানে অনেক অনেক কিছু। যাক হলো আজকের ভিডিও। তো আমি বেবিগুলা বড় হলে আরেকটা ভিডিও দেব, ওটা দেখবেন। দর্শক অবশেষে আজকে আমার ফাইনালি ভিডিওটা, এই যে এটা হলো, আপনারা আশা করি চিনতে পারছেন যে মুরগির বাচ্চাগুলা আটক করা ছিল, এদের মা ডিম নিয়ে উমে বসে গেছে, ঠিক আছে। তো এর আগের ধাপ যেটা ছিল মাঝামাঝি অবস্থায় সেটাও আমি এই ভিডিওতে দিয়ে দেব ইনশাল্লাহ। সবগুলো বাচ্চাই আছে মোটামুটি, ওরা বড়, মাও ডিম নিয়ে বসছে।
তো কেন বন্দি অবস্থায় পালার কথা বলছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। কিছু বাচ্চা আমি বাইরেও ছেড়ে দিছি, মানে এরা বাইরে থাকে, কিছু ভিতরে রাখছি, যেগুলো সাইজ ভালো টালো হয়েছে এগুলো বাইরে ছেড়ে দিছি। আমি দেখাবো ওদের মাকে বিস্তারিত। মাও চলে আসছে একটা ম্যাজিকের মতো আর কি, যাক। এ হলো ওদের মা, অলরেডি ডিম পাড়া প্রায় শেষের পথে, আর মনে সম্ভবত দু তিনটা পাড়লেই আপনার উমে বসে যাবে। এই যে দেখছেন বাচ্চারে ঠোকরায়, মানে এখন আর বাচ্চা ভালো লাগে না, বাচ্চা ছেড়ে দিছে অনেক দিন হয়েছে। আর আমি ওদেরকে ছেড়ে দিছি, ওরা সবাই অলরেডি বাইরে চলে যায়। মাঝে মাঝে আটক করে রাখি, যেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি, বৃষ্টির সময় আটক করে রাখি, যেহেতু বৃষ্টির পানি গায়ে পড়লে সমস্যা, অতিরিক্ত পড়লে।